আজকে মার কথালা গে না ভালো, মার কথালা গে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, কথা কয় না কথা কয়। কত মৌলানা মুফতি হাবেসকারী আমার মতো দেখছি, বাবার বদনাম করে, মা বাবার বদনাম করে, শ্বশুর সাজিতে প্রশংসা করে। আমার এলাকায় এক মৌলানা কইতেছে, আমার শ্বশুরের মতো লোক 10 গ্রামের মধ্যে নেই, কম তোর বাপ তাহলে জানো আর। হ্যাঁ কুত্ত, তুই একজন আলেম মানুষ, জন্ম সাজিয়ে দিলে, কষ্ট করে তোকে মানুষ করলো, তাই সে মারা গেছে, তার প্রশংসা নাই, তোর শ্বশুরের প্রশংসা, আর কোনো কথা নাই, স্যারসার করে চলে গেল। মুখে জুতো খুলে ওর কপাল যাইতে বসাই, কিন্তু কি কবো দেয় কপালটা বানাইছে আল্লাহ। কথা কন কথা কন, খুব খারাপ এই হক কথা তো কবির হয় না, খালি টিয়াল টিয়ালে ওয়াস, এক কদমে 10 টা, কি তোর বাপের নাকি ই বাপ মার খবর নাই? কই দেখেন কত বড় চোখ করে করে তাকাইছে, খুবই কি খারাপ লাগতেছে নাকি? শোনেন নগদ ওয়াস শুনে যান, ওয়াস হবে নগদ কোরআন হাদিস দিয়া, বাস্তব ভিত্তিকে এইটাই হলে ওয়াস। হ্যাঁ আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করেন, একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে বলবো। বেটাকে বিয়ে করাইছে, মা মারা গেছে, দুইটা ভাই, একটা ভাই বিয়ে করছে, একটা ভাইয়ের বয়স হলো মাত্র 10 বছর। এই 10 বছর বয়সে আপনার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, হঠাৎ করে 3 মাস পরে বড় ভাইটা মারা, মৃত্যু শয্যায় সজ্জিত। এবার ভাই বাবিকে তার বউকে ডেকে বলতেছে, বিবি রে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার ছোট ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেছে, এ বিবি আল্লাহ তো তোমাকে আমাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, বিবি রে আমি বাঁচবো না, আমার ভাইটাকে তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম, রে বিবি তুমি অন্য স্বামী কবুল করো না, করো না, যদি অন্য স্বামী কবুল করো আমার এই ভাই এতিম হবে, মানুষ হবে না, যত কষ্ট হোক না কেন আমারও ছোট ভাইকে মানুষের মতো মানুষ করে তুইলো। এই বলে স্বামী মারা গেল। এবার ভাবি মায়ের ভূমিকা বাদান পালন করলেন, 10 বছরের দেওরকে আপনার সন্তানের মতো বাদান লালন পালন করলেন, মানুষের বাড়ি কাজকর্ম করিয়া করিয়া বাদানদের দেওরকে বাদান লেখাপড়া বাদান শিখাইছে, এরপরে কষ্ট করিয়া মাস্টার ডিগ্রি বাদান পাস করাইছে, হঠাৎ করে ইন্টারভিউ দিছে, বাদান পরীক্ষা দিছে, পাস করে ফেলছে, বাদান চাকরি বাদান হয়ে গেছে, 2 বছর 3 বছর ছেলে চাকরি করবার পরে বাদানদের বাড়িতে বিল্ডিং করছে, একটা বাউন্ডারি করছে, 1 বিঘা বাদান বাড়ি এরিয়া করে, এরিয়া করার পরে বিল্ডিং যখন হয়ে গেছে, ভাবি বলতেছে দেওরকে বলতেছে, ভাই তুমি আমার সন্তানের মতো এখন তোমাকে বিয়ে করাবো, আর আমি বেশি দিন বাঁচবো না, আমার 60 বছর উপরে বয়স হয়ে গেছে, আমার মন বলতেছে আমি বাঁচবো না, এখন তোমাকে বিয়ে করাবো। বলে ভাবি তুমি আমার মায়ের মতো, মার বাবার কথা আমার ভালো করে মনে পড়ে না, আমার ভাই মারা গেছে, তুমি অন্য স্বামী কবুল করো নাই, আমাকে সন্তানের মতো মানুষ করছো, তুমি যেই মেয়েটাকে পছন্দ করে আনবে ভাবি সেই মেয়েটাকে আমি বিবি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ, কোন স্বামী ভাবিটা ভাবি মা ডেকে ডেকে বলে, দেওর রে তুমি আমার দেওর না, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার বয়স যখন 25 বছর, তোমার ভাই মারা গেছে, ইচ্ছা করলে আমি অন্য স্বামী কবুল করতে পারতাম, বিয়ে করতে পারতাম, আমি করি না, একমাত্র তোমাকে মানুষ করবার জন্য আমার যৌবনটাকে আমি নষ্ট করে ফেলছি, ঠিক আছে আমি নিজে একটা মিয়া দেখবো, নিজে মিয়া দেখিয়া দেওরের জন্য বাদান বউ নিয়ে আসছে। এবার এই ছেলেটা চাকরি করে, 1 মাস 2 মাস পরে পরে বাদান আসে, কিন্তু ওই যেই আপনার যাও আছে বাদান, ওই মেয়েটার সাথে তার বয়ফ্রেন্ডের বাদান সম্পর্ক আছে, বাদান গুনো গুনো পুরুষ যুবক পুরুষ কাছে ওই মেয়েটার কাছে আছে। এবার ভাবি মা যাওকে ডেকে ডেকে বলতেছে, তুমি আমার যাও না, আমি কিন্তু তোমার মায়ের মতো, আমার দেওর আব্দুল খালেকের খালি ভাবি না, আমি ওর মায়ের মতো, আমি তোমার যাও না, আমি তোমার কিন্তু, তুমি কিন্তু আমার বোন, আমি তোমার মায়ের মতো, তবে আমি পুরুষ মানুষ কেন আমার বাড়ি যাতায়াত করে এই জিনিসগুলি কিন্তু ভালো না, আমি বুড়ো হয়ে গেছি, আমার স্বামী আমার বয়স 25 বছর, আমাকে আমাকে ছেড়ে স্বামী যখন চলে গেল আমি দেওরকে নিয়ে বেসেছি, কোনো পুরুষ আমার এই বাড়িতে আসে নাই, আর তোমাকে বিয়ে করে আনছি, আর পুরুষ কেন গোনো গোনো
লক্ষণ আছে, লক্ষণ কিন্তু ভালো না, এই কাম করো না, এইটা আমি মাইনে নিব না, মাইনে নিতে পারি না। কথা বুঝতেছেন না? বাবিটা খারাপ না ভালো? আমার বাইর আমার একদিন নিজ চোখে বাবি দেখেছে পর পুরুষের সাথে বাদান আপনার মিলন করতেছে, মিলামিশ করতেছে বাবি, এই দৃশ্য দেখিয়ে বাদান সরে গেল। এরপরে আপনার ওই মেয়েটাকে আপনার যাওকে সুন্দর করে বুঝেছে, আমি তোমার যাও না, আমি তোমার মায়ের মতো, তুমি যেই কাজ করতেছে এই জিনিসটা কিন্তু অতিরিক্ত পাপ হচ্ছে, এতে যদি আমার দেওরের মতো ছেলে যদি শোনে আমি যা বলবো দেওর তাই শুনবে, তোমার কিন্তু এই বাড়ির বাদ তোমার বন্ধ হয়ে যাবে। এবার ওই মেয়েটা আপনার মনে মনে চিন্তা করতেছে, দেখছে তো যদি আমার স্বামীর কাছে বলে দেয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, এই বাড়ির বাদ বন্ধ হয়ে যাবে। মেয়েটাই একটা বুদ্ধিতে উপনীত হইল, যখন স্বামী বাড়িতে আসলো বাদান এই বালিশ দিয়ে আপনার এই স্বামীর বালিশে বাদান মুখ লিয়া মাথা নিয়ে কানের কাছে মুখ লাগাইয়া কুটুর কুটুর শুরু করে দিল। কথা বোঝে না, কথা বোঝে না, কুটুর কুটুর কথা বলছি না, বাদান বালিশ দিয়ে আরেক বালিশে মাথা রেখে কানের কাছে মুখ লেওয়াই মানে কি? কথা কয় না কি? বাহ, বালি তো বুঝতেছেন। আমার ভাই যেন কুটুর কুটুর শুরু করলে স্বামী রে বলতে আমার লজ্জা লাগে, কয় কি লজ্জা লাগে রে বিবি, কয় বলতে আমার লজ্জা লাগে, তোমার মায়ের মতো ভাবি চরিত্র ভালো না, কয় কোষ কি, কয় হ্যাঁ, কয় তোমার বাবির কাছে অন্য পুরুষ যাতায়াত করে, কয় কোষ কি, মান সম্মান চলে যাবে, কয় হ্যাঁ, আল্লাহর কসম করে বলতেছি তোমার বাবির চরিত্র ভালো না, দেউর চিন্তা করতেছে আমার বাবির মতো মা আমি এখন তারা দিতে পারবো না, কি করা যায়, যদি তারা দেই মানুষ চিন্তা করবে বাড়িতে বাউন্ডারি করা আছে, এই বিল্ডিং দেখিয়ে বাবিকে বলছে, বাবি যখন খারাপ হয়ে গেছে ওই বাবিকে বাড়ির একটা কোনায় বাউন্ডারির ভিতরে একটা ছাপরা তুলে দিয়ে বলে, বাবি তুমি ভালো না, তুমি খারাপ মানুষ, ওই ওই জায়গায় আমি ছাপরা তুলে দিলাম, তুমি খারাপ কাজ করো গা। এবারে বাবি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে, ওরে আমার বয়স যখন 25 বছর, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমার ভাই মারা গেছে, আমি ওর দেশ আমি কবুল করি না, শুধু তোমাকে মানুষ করবার জন্য, দেবরে যখন যখন ছিল অন্য পুরুষ আমার বাড়ি আসে না ভাই, আর এখন বুড়া বয়স আমাকে কলঙ্কির দাগ আমার মাথায় তুলে দিলি। ভাবি মায়ের মতো ভাবি হয়, ভাবির মতো ভাবি যদি হয় সে মায়ের মতো মায়ের ভূমিকা পালন করে, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার দেওর আর বাবির সাথে দেখা করতে যায় না, বাবি একটা কথা বললে, দেওর রে তুই আমার দেওর না, তুই আমার ছেলের মতো, অন্য স্বামী কবুল করি নাই, নিজের জীবনকে শেষ করে দিছি, তবে মিথ্যা অপবাদ দিলি, আল্লাহ সবে নামে আল্লাহর কাছে বিচারে দিলাম, আল্লাহ তুমি না বলেছো মানুষের কাছে আমি শুনছি, আমি কোরআন হাদিস বুঝি না, তবে ময় মুরব্বির কাছে আমি শুনছি 10 দিন চোরের 1 দিন গেরস্তর, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার এটা যদি সত্যি হয় ন্যায় বিচার হবে, ন্যায় বিচার হবে। এইবার বাদান হঠাৎ করে স্বামীতে আপনার এই রাত 10টার ট্রেনে যাবে বাদান উল্লাপার মনে করেন চলে গেছে, ট্রেনে যাবে এমন সময় ট্রেন বাদান ফেল করে ফেলছে। এবার উল্লাপালা থেকে ফেরত চলে যখন আসছে, আসতে রাত 11টা 12টা হয়ে গেছে, এখন বাড়ির কাছে এসে বাদান মোবাইল করে, বাদান মোবাইল বড় মোবাইল বন্ধ। এবার যুবকটার মনে হচ্ছে বাদান ছন্দ, কেরে আমি বাড়িতে নাই, বিবি তো মোবাইল খোলে রাখবে, আমি মাঝে মধ্যে কথা বলবো, মোবাইল বন্ধ কেন? ওয়ালের সাথে বাদান গাছ ছিলেন গাছ বয়া ওয়াল টপকা বাড়ির মধ্যে গেটের দরজার সাপ আপনার ঘরের দরজার সামনে যা টোকা মারছে। এবার বলছে বিবি রে, বিবি বলে কে কয় দরজা খোল, কিন্তু ওই ঘরের মধ্যে বাদান বই ফেন বাদান রয়ে গেছে, কথা বুঝতেছেন না? বউ দরজা খোলেন না, পালানোর কোনো রাস্তা নাই, এ বিবি তাড়াতাড়ি দরজা খোল, বিবি খোলে না, কয় তুমি কেন ফিরে আইসা, কয় আমি ফিরে আইছি এই কৈফত কেন তোকে দেব, তুই দরজা খোল। এবার বউ দরজা খোলে না, ছেলেটার মনে বাদান সন্ধি জেগে গেল, দরজা যখন খোলে না গ্রামের আশে বাড়ির আশেপাশের মানুষকে মোবাইল
কইল কইলো বন্ধুরে তাড়াতাড়ি তোমরা চলে আসো। অনেক লোক চলে আসলো, পিছন বাদান ঘরের মধ্যে পিছন থেকে বাদান তিনি শেকল দিয়ে দিলেন। বিল্ডিংয়ের মধ্যে থেকে বাড়ানোর কোনো রাস্তা নাই। কাই কি হয়েছে, আমি টেন ফেল করছি, এখন বাড়িতে আসছি, দরজা বিবি খোলে না, এখন তো আমার মনে হয় সন্ধি লাগতেছে। এবার সব মানুষ আসছে, দরজা ভাঙিয়া ঘরের মধ্যে যা দেখে বাঁধানো সত্যি অন্য পুরুষের সাথে বাঁধানো ওই ঘরের মধ্যে রয়ে গেছে। চুলের মুঠি ধরছে, আমার বাবি এইটা দেখছিল, তোকে নিষেধ করেছিল, আর তুই আমার বাবি মায়ের মতো বাবিকে দোষী সাব্যস্ত করছিস, আমার বাবিকে চরিত্রই বলছিস, তোর কারণে আমার মায়ের মতো বাবিকে আমি কষ্ট দিয়েছি, আজ তোর কারণে আমার বাবিকে আমি ওই ঘরের কানিতে দিচ্ছি, আমার বাবির সাথে কোনো সম্পর্ক নাই, নষ্ট হইলে আমার বাবি মায়ের মতো বাবিকে তোর কারণে আমি কষ্ট দিয়েছি, আমার আল্লাহ মনে হয় মাপ দিবে না। আমার ভাইরা আমার জার্মানাই মায়ের ব্যথা বোঝে, বাবাদের বাবার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বুঝবে, কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলি আজ আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার বাদান চোখে পানি আসবে, যেই মানুষটা উঠে যাবে বুঝতে হবে মা বাবাকে বাদান দেখতে পারে না, মা বাবাকে বাদান ভালোবাসে না, শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গেছে। আমি ভালো করে জানি আমার মা 112 বছর বয়স ছিল, আমার বাবা 100, আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার ভাইরা আমি রাত 2-3 পর্যন্ত মাহফিল করে বাড়িতে গেছি, যা দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে কিন্তু দুঃখিনী মা বাদান কোনোদিন ঘুমায় নাই। মাকে বলছি মা তুমি কেন ঘুমাও না, মা বলে বেটারে তুমি মাহফিলে যাও, হ্যাঁ বেটারে আমার চোখে ঘুম হয় না। আমি বললাম মারে বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না, মা বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না রে বেটা। আমি দেখছি মা বারান্দা দিয়ে করে দরদার পাশ দিয়ে আমি আস্তে আস্তে করে পা মেরে গেছি, যে আজকে মাকে ঘুমে ডিস্টার্ব করব না। আমি আস্তে আস্তে পা মেরে গেছি, আমার পায়ের শব্দ পা, আমার মা বলছে বেটা বাচ্চু আনসারি আইসো, আমি বলছি মা হ্যাঁ আমি আছি, তুমি কেমন করে চিনলে, মা বলে বেটা রে আমার যে কটা ছেলে মেয়ে আছে কোন ছেলে কোন মেয়ে কোনভাবে পাও ফেলে আমি সব বুঝতে পারি বেটা, আমার বাইরা আমার ওই মানে একে কষ্ট দিও না। ওই যুবকটা ডেকে ডেকে বলতেছে তোর জন্য আমার মার মতো বাবির মনে আমি কষ্ট দিয়েছি, দৌড়া বাবির কাছে যাইয়া বাবির পা ধরে কাঁদতে পাবি রে, তুমি আমার বাবি রে তুমি আমার মা। একটা বাজে আসে না, বাড়ির পাশের মানুষকে ডাক দেয় তাড়াতাড়ি, ও তো কয় কি হয়েছে, কয় আমার দেওর আসে না, এত রাত তো কোনোদিন হয় না, এত রাত করে কেন, গ্রামের বাড়ির আশেপাশের মানুষকে ডেকেছে, ওই বাবি শীতের দিনে বাদান দেওরের জন্য বাদান বসে থাকছে, এমন কি রাত যখন বেশি হয়েছে বাদ ঠান্ডা হয়ে গেলে এই দেওরকে ঠান্ডা বাদ খাওয়ায় নাই, রাত 12টার সময় আবার বা তারপর গরম করিয়ে দেওরকে খেতে দিছে, ডেকে ডেকে বলতেছে ভাবি রে তুমি আমার ভাবি না, তুমি আমার মার মতো ভাবি, আমি তোমাকে কষ্ট দিছি, এই সর্বনাশের কথা শুনিয়া ভাবি রে তুমি যদি মাফ না করে দাও, পাপের ধরা ধরে ভাবি তুমি যদি মাফ না করো কামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ দিবে না। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, ও তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে
রাখি বয়ের আজ বেজাবে কি তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে বাবার মতো আপন কেহ নাই মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে ওদে ভাব ওদে মায়ের মতো ভাবি আমার মাফ করিয়ে দিও তুমি না মাফ করলে আমার আল্লাহ মাফ না করিবে তাই তো বলি তোমার মতো আপন কেহ নাই রে মায়ের মতো ভাবি তুমি মোর রে মায়ের মতো ভাবি তুমি মোর মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে বাবার মতো দরদি কেউ নাই অনেকের মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই মা মারা গেছে মা তিন পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে ওই মা বাবার জন্য যদি কেউ দান খয়রাত করে দোয়া করে।